শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় বিষয় দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দীর্ঘদিন যাবত একটা অধ্যায় আলোচনা করতেছি। অধ্যায়ের নাম হলো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়ে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমরা নতুন একটা টপিক আলোচনা করি, এর জন্য একটা টপিক যার নাম হলো অধ্যায়। ইংলিশটা হলো হাফ টাইম বা হাফ লাইফ। অধ্যায়টি হলো যে সময়ে একটি তেজস্ক্রিয় পদার্থের পরমাণু ভেঙ্গে অর্ধেকে পরিণত হয় তার নাম হলো অধ্যায়। যে সময়ে তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় পদার্থ ভেঙে অর্ধেকে পরিণত হয় তার নাম অর্ধায়। আমরা জানি তেজস্ক্রিয় পদার্থগুলো এমনিতেই ক্ষয়প্রাপ্ত হয়, রেখে দিলে সে এমনি এমনি নিজে নিজেই ভাঙতে থাকে। ভাঙতে ভাঙতে একটা নির্দিষ্ট পরিমাণ, যদি আমরা যদি এক মোল পদার্থ রাখি তাহলে সেই পদার্থটা একটা নির্দিষ্ট সময় পরে ভেঙে অর্ধেকে পরিণত হবে। যেমন রেডিয়ামের অধ্যায়, তারপরে ইউরেনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, সব পদার্থই ভাঙতে একটা নির্দিষ্ট সময় লাগে। তো অনেকগুলো তেজস্ক্রিয় পদার্থের মধ্যেই অনেক বেশি। তাহলে আমরা দেখি, আমরা ধরলাম যে একটা তেজস্ক্রিয় পদার্থের মধ্যে পারমাণবিক পরমাণু বা প্রাথমিক পরমাণু ছিল হলো N0। একটা নির্দিষ্ট সময়, কত সময় পর আমরা ধরে নিলাম যে কি সময় পর একটি নির্দিষ্ট সময় পর তেজস্ক্রিয় পরমাণু সম্পর্কে N0/2। তার মানে আগে পরমাণুর সংখ্যা ছিল, অক্ষত পরমাণুর সংখ্যা ছিল N, একটা নির্দিষ্ট সময় পর সেটা বাইয়া অর্ধেক হয়ে গেছে, N0/2 হয়েছে। তাহলে আমরা প্রথম যখন দেখি তেজস্ক্রিয় পদার্থের পরমাণু সংখ্যা ছিল, প্রারম্ভিক পরমাণু সংখ্যা আসলে N0, একটা নির্দিষ্ট N আসলো, তো N এর পরিবর্তে হয়েছে কত, এটার সমস্ত আমরা জেনেছিলাম N। তাহলে N0/2 = N, কত সময় পর, অর্ধেক সময় পর। তাহলে অর্ধেক সাধারণত অর্ধায়ু কে সাধারণত টি হাত দ্বারা প্রকাশ করা হয়। অর্ধায়ু কি সাধারণত আমরা বলছি কি যে একটি যে সময় তেজস্ক্রিয় পদার্থ তার অর্ধেকই পরিমাণ হয়, যে এক গ্রাম থাকলে বা হাফ গ্রাম থাকলে আরো কমবে, এইভাবে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে কমবে, যে সময় ভাঙবে সেটি হলো তার অর্ধেক। তাহলে আমরা ধরলাম এক গ্রাম যে পরিমাণ পারমাণবিক পরমাণু সংখ্যা একটা নির্দিষ্ট সময় পর, কত সময় পর, একটা নির্দিষ্ট বলে আমরা কি সময় পরে হইল যে N0/2। তাহলে যে সময়ে অর্ধেকটা হয়েছে সেই অর্ধেককে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি। তাহলে টি হাফকে বলা হয় কি অর্ধেক। আর আমরা যে এখানে গেছি N0/2, ওইখানে আমরা আসলে অক্ষত পরে টি সময় পরে যে এন ইন্টু এন লিখছিলাম, সেই এন এর পরিবর্তে এসে কত N0/2। তাহলে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে আমরা জানি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র
থেকে আমরা জানি n is equal to n zero minus lambda t. এটা হলো তেজস্ক্রিয় কয়েল এর রূপান্তর সমীকরণ। তাহলে অধ্যায় নিয়ম অনুযায়ী যেহেতু আমরা বলছি একটা নির্দিষ্ট অবস্থাতে n এর পরিবর্তে n zero by two is equal to n into n n zero into e to the power minus lambda এর কয়েল ধ্রুবক এই t এর পরিবর্তে হবে t half। যেহেতু আমরা অধ্যায় আমরা বলছি কি যে টি হাফ সময়ে মানে যেটা অর্ধেক সময়ে যে আমরা ধরো টি সময় পরে কত সময় পরে বলতে টি সময় পরে ভাগে এন জিরো বাই টু হয়েছে তাহলে যে সময় ভাঙছে সেটাকে বলা হয় অর্ধেক। এই অর্ধেকের আমরা এই সময়টা কিন্তু টি এর পরিবর্তে লিখছি আমরা তো টি হাফ কি হলো অর্ধেক। তাহলে এই ইকুয়েশন এটা কালকে দিস।